ফুলের রাখিটা একটা আলাদাই হয় না বোন বোনের মতো থাকবি কতবার করে অননাকে বললাম রাখিটা পরিয়ে দে এই পুরো জায়গাটা হলো আমাদের স্টুডিও যে মাইকটা পুরো সেটআপ হয়ে গেছে আমি জানি না কেমন অডিও আসছে দেখো রাখি ভাইপোটা সকাল সকাল পুরো তাড়াহুড়ো বেঁধে যায় এখন আকাশদের বাড়িতে যাচ্ছি আমাকে ডাকলো সকাল 10টা বাজে এখন 10:30টা বাজে এখন আজকে অনেক প্ল্যান রয়েছে লেটস গো দেখা যাক সকাল সকাল আস্তে আস্তে কি কি হতে এই 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 তো রাখিতে যাবি না নাকি আজকে রাখি না তো ববি আজকে রাবণ তো পড়িয়েছে রাখি তাহলে কি তুই আমাকে আর রাবণ মনে করছিস আজকে আমি রাখি পড়বো এখন প্রায় চলে এসেছি আর সকাল সকাল যেহেতু স্নান ফান করে নিয়েছি গিফট টিফট কিছু আনতে পারিনি দিদি কিছু মাইন্ড করে না পরে দিয়ে দেবো বাড়ি কেউ আছেন যাক ফাইনালি পকাইতে বাইতে চলে এসেছি বল কেমন আছিস ভালো আছি দেখ ক্যামেরা কখন থেকে ইয়েতে বসেছি রেডি হচ্ছে না ভাই চলো এখন দিদি এখানে রেডি করছে একটু ফটো আজ রাখি তো রাখিটা নিয়ে নি তো রাখিটাকে বেঁধে আজকে দিনটা শুরু হচ্ছে এবার হলো আমার রাখি পড়া পালা ভালো লাগে ওরে বাবা গাইস এইটা দেখে সত্যি খুব ভালো লাগছে সবসময় তো আমরা দিদিরা আমাদের পড়িয়ে দেয় আজকে আকাশ দিদিকে রাখি পরিয়ে দিচ্ছে চলো গরম গরম ব্রেকফাস্ট চলে এসছে কি হলো কাকা কাকা এই একটা হালকা করে ওরে বাবা ওরে সাওয়াদ আমার পাড়ায় এখন সব স্টাইলিশ হয়ে গেছে ভাই যে দিদির কাছ থেকে রাখিটা কি পড়া হয়ে গেছে এখন আমি বন্ধুদেরকে ডাকতে যাচ্ছি ওদেরও নিমন্ত্রণ রয়েছে রাহুল দাদার বাড়িতে ওরা একটা জায়গায় আড্ডা মারছে তো এখন ওদেরকে ডেকে টেকে নিয়ে আমাকে যেতে হবে শিবা ওদিক থেকে রেডি সকালবেলা জামা প্যান্ট কিনতে চলে গেছে ঠিক আছে ও এতটা এক্সাইটেড এরা নাকি লজ্জা পাচ্ছে ভাই যেতে কিসের লজ্জা হ্যাঁ লজ্জা লাগছে যেতে তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি আমি বুঝতে পারছি না নিজেদের মধ্যে লজ্জা কিসের ভাই এই লজ্জাতে তো ভাই একদম আলাদা লেভেলে চলে গেছে আর তুই ভাই ওর লজ্জা নেই ঠিক আছে কি নামে ডাকছিস কি নামে ডাকলি ভোলা দাদা তোর বাবাকে ডাকবো আমরা ওরকম ডাকবো যাই সকাল থেকে সাজুগুজু করে এইরকম একটা লুক দিয়েছে ভাই সব কিছু কিনেছিস তো বল না ও তিনটে নিচ্ছি তিনটের মধ্যে একটা বাড়ি একটু মেখে নেবো শপিং ডান চলো গাইস গাড়ি ঘুরি নাও রাহুল একবার হাই কর কাকি তুমি কেউ চিনতে পারো নি ছোটবেলায় যেতাম চলো ভাই এই দেখা এই দাঁড়া চুপচাপ এই রাহুল দাদের বাড়ি থেকে আমি চলে আসলাম কারণ মামা বাড়িতে একটু আসতে হলো কারণ দিদি এখান থেকে রাখি পড়াবে বৌদি পড়াবে আর ওইদিকে আমার ভাগ্নে এসেছে তারপরে ওই দেখো ভাগ্নি ওখানে লুকিয়ে পড়েছো স্নান করিনি বলে ক্যামেরার সামনে আসবে না ঠিক আছে তো ওরা একটু রেডি হয়ে নিক তারপর তোমাদের দেখাচ্ছি আর ভাগ্নে তো মানে খুব চঞ্চল হচ্ছে দেখাচ্ছি তোমাদের ঘুম পাচ্ছে এ বাবা বাবালে এদিক আই নাম কি আমি তো কি হই বলতো বল কাকা আগে বল কাকা এটা হলো আমার দিদি কেমন আছিস বল এই যে এটা আমার বৌদি এটা হলো আমার একমাত্র ভাগ্নি যে একে যেরকম দেখছো না ও ঠিক এইরকম ছিল তখন থেকে আমরা একদম পুরো কোলে কোলে পিঠে করে আমরা সবাই মানুষ করেছি এই যে আমাদের হলো বর্দা আমাদের সবার বড় গাইস ওই দিক থেকে আমাকে বারবার করে কল করছে আমাকে তো না খাইয়ে ছাড়বে না মামা বাড়ি থেকে আমি এক পিস মাংস নিয়ে আগে খেয়ে দিয়ে আমি যাচ্ছি বহুত লেট হয়ে গেছে ভাই আমি যে কত তাড়াহুড়ো করে এসেছি ফাইনালি চলে এসেছি এখানে বোন বোনের মতো থাকবি হ্যাঁ যদি একদিনে বড় আমি ঠিক আছে তো এখানে এসে পুরো ফুল বিন্দাসে শুয়ে পড়েছে ভাই চ এখন রাখি পড়াবে তো চলো রাখি পড়তে বসে গেছি
আরে বেশি দাও, মিষ্টি বেশি দাও তুষারকে। কি করছো ওরা, গোটা দাও, গোটা দাও। কি দিল ও এই বিষয় ভাই? আরে গোটা এদিক দিয়ে এদিক দিয়ে। এই আমার আর শিবমের রাখি পড়া হয়ে গেছে। এখন দীপক আর কৃষ্ণদা তিন বোন একসাথে রাখি পড়াচ্ছে। এই বোনকে গিফটটা দিয়ে দে। চলো যাই হোক, সবকিছু পর্ব এখন শেষ হলো, এখন যাই একটু ফ্রি হলাম। কি সব ভাই, তাড়াতাড়ি নিয়ে যা। আমার টোটাল কটা হয়েছে, একটা দুটো তিনটে চারটে পাঁচ, না আজকে জ্ঞান ভাইদের বাড়িতে যাওয়ার কথা আছে। যদি বিকালে যাই বা সন্ধ্যাবেলা যাই তো ওখান থেকে প্রিয়াঙ্কা দি পড়াবে, নীলাঞ্জনা দিয়ে আছে। এবার যাওয়ার খুব চেষ্টা করবো, আমি জানি না ওরা ব্লগ দেখলে হয়তো রাগ করবে। আর না এক পিস নিয়ে আই, ভেতরে নিয়ে আই। চলো ফটো সেশনের। দেখো কত টাকা নিয়েছিস? রাখিটা পরিয়ে দে। কেন ওরটা কেন, ওর তো ওইটা, ওইটা ওর তো নিজের ওটা। আমি বন্ধুদেরকে পড়ানো যাই রে, রক্ত জমে গেছে আমার। দেখো বেসিক্যালি আমি খুব কনফিউশনের মধ্যে ছিলাম যে কোন স্টুডিওটা নিলে ভালো হবে, কারণ আমরা একদিন আগেও আমার একটা বন্ধুর দোকান দেখছিলাম। আমরা তো কনফার্ম ছিলাম যে ওই দোকানটাই নেবো, সেই জন্য আমরা পরিষ্কারও করেছি। তোমরা এই ক্লিপগুলো দেখে এসো। তাই আজকে হলো ডে ওয়ান, আজকে আমাদের স্টুডিওটাকে আমরা পরিষ্কার করব। আমি এখন থেকে এতটা এক্সাইটেড হয়ে গেছি না। ওয়েট ওয়েট, স্টুডিওটা দেখাই। আমাদের স্টুডিওটা হবে হলো এই ওপর দিকটা। তো ফাইনালি সবাই চলে এসেছে। কিন্তু এ ভাই কি কি অবস্থা তোর? ও ভাই সাহ, ভাই সাহ, সব এক এক করে বের করো। কি অবস্থা করে রেখেছে ভাই জায়গাটাকে। প্রথমে কি ছিল আর এখন দেখো কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে, আর রং টং করলে তো আরো বেশি ভালো লাগবে। তাই সেকেন্ড ডে তে আমরা চলো স্টুডিওটা দেখে আসি। এই জায়গাটা হলো কাকার একটা দোকান হবে, আর এইখান থেকে সোজা যদি সিঁড়ি করে আমরা যাই। এখন মোটামুটি এই জায়গাটা এই রকম অবস্থায় রয়েছে, ঠিক আছে। এই জায়গায় তো হালকা পাতলা কাজ হবে, প্লাস এই পুরো জায়গাটা হলো আমাদের স্টুডিও। দেখো আগে যে রুমটা আমরা দেখাচ্ছিলাম সেই রুমটাই কিন্তু রং চং করা ছিল না, আর রং চং করতে গেলে কিন্তু প্রচুর খরচ বেড়ে যেত। আর এর মধ্যে আমি একটা মাইক কিনেছি যেটা প্রায় 5000 টাকা মতো। কেমন লাগলো, কেমন লাগলো? চলো এখন একটু হালকা পাতলা আমরা ঘুরতে যাবো। ঘুরতে যাবি তো নাকি? তারা যাবে তো এখন নাকি? তো এখন আমরা এই বামন গাছের ভেতরে কি একটা মন্দির আছে ওই জায়গাটাই ঘুরতে যাবো। তারপরে এসে আমি একটা মাইক আনবক্সিং করবো। আই হোপ তোমাদের ভালো লাগবে, আর কোয়ালিটিটা আই হোপ ভালো হবে। আমি মাইকের জন্য কিন্তু ভিডিও বানাতে পারছিলাম না, আর মাইকটা আসার পরে না আমি খুব মোটিভেট হয়ে গেছি। আমি মন্দিরটা দেখলাম ভাই, হেভি সুন্দর মন্দির। প্রায় 35 মিনিট গাড়িতে বসে থাকার পরে আর পারছিলাম না, তাই এরকম একটা ঠান্ডা পরিবেশে আমরা দাঁড়ালাম। এইদিকে দেখো মুরগির ফার্ম রয়েছে। তো হ্যাঁ, আর কতদূর জানি না, তবে হ্যাঁ ওই জায়গাটার নাম আমরা নকশাল মন্দির বলছিলাম, কিন্তু ওটা না, নকশা মন্দির। এইরকম একটা শান্ত পরিবেশ ভাই। কাকা তো আমাদের আগে আগে নিয়ে যাচ্ছে, কাকা রাস্তাটা চিনে, ঠিক আছে। ফুকফাক করে শুধু গলি দিয়ে বেরিয়ে যাচ্ছে। পুরোটা দেখা যেত। এইটা হলো মন্দির, এই সাইডটা থেকে মন্দিরটার লুকটা ঠিক এইরকম। থ্যাংক ইউ এরকম সুন্দর একটা জায়গায় নিয়ে আসার জন্য। সকাল সকাল বেরিয়ে পড়লাম মাইক থেকে আনবক্সিং করবো বলে। আর শিবমের শরীর খারাপ, শিবমকে একটু দেখতে যাচ্ছি। নাকি শরীর খারাপ? কি শরীর খারাপ তোর, কি হয়েছে? জ্বর আসছে রাত্রে। এখন তো নেই। গাইস শিবমকে দেখতেছিলাম, শিবম এখন মোটামুটি ঠিকঠাক আছে, আর এখন আমাদের বাড়ি থেকে প্রায় 10 মিনিট ভেতরে এসেছে, ঠিক আছে। এরকম মাইকটাকে আনবক্সিং করবো বলে।
গাইস, আমি যে মাইকটা কিনেছিলাম সেটার নাম হলো ডিজিটেকের ওয়্যারলেস BWM10M। এই যে চলো আনবক্সিং করি, এর মধ্যে কি কি আছে তোমাদের দেখাচ্ছি। প্যাকেজিংটা নিয়ে একদম কোনো সন্দেহ নেই, প্যাকেজিংটা পুরো সলিড করেছে, 4,600 টাকা নিয়েছে বলে কথা। গাইস এর ভিতরটা কিন্তু ঠিক এই রকম, এখানে কিন্তু 4 থেকে 5 রকমের কেবল দিয়েছে, যেটা আইফোন রয়েছে, অ্যান্ড্রয়েডের জন্য রয়েছে। তো হ্যাঁ, এটা দেখে খুব ভালো লাগলো। গাইস একটা রিসিভার দিয়েছে, 2 ট্রান্সমিটার দিয়েছে। এইবার এটাকে আমি ফুল সেটআপ করে তোমাদের দেখাচ্ছি কেমন কি সাউন্ড কোয়ালিটি আসে কি না। যদি ভালো হয় তো আমি রেখে দেবো, যদি খারাপ হয় আমি ওটাকে আবার ভাই পাঠিয়ে দেবো। যে মাইকটা পুরো সেটআপ হয়ে গেছে, আমি জানি না কেমন অডিও আসছে, যদি ভালো হয় তো ভালো, না হলে আমি বললাম যেটা যে আমি আবার ওটাকে রিটার্ন করে দেবো। তো এরকম জায়গা ওরা আনবক্সিং করলো আবার, ঠিক আছে। আই হোপ ভালো লাগছে, অল্প দামের মধ্যে ভালো জিনিস পেতে গেলে এটা ভাই। আর যদি তোমরা ওটাকে পারচেজ করতে চাও ভিডিও বানানোর জন্য, তাহলে ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, ওখান থেকে বাই করতে পারো। হ্যাঁ ইটকেল ভাই, এটা হলো বলে দে হ্যালো বা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব কি। আজকে ব্লগটা এই পর্যন্ত, ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন। রাখি, আনবক্সিং, ঘুরতে যাওয়া সব একটা ব্লগের মধ্যে দিলাম। আর হ্যাঁ, আমাদের যে মেইন ভিডিওটা ওটা আপলোড হয়ে গেছে, কিন্তু ওটা এখনো পাবলিক হয়নি। ওটা পাবলিক হয় তো আই থিঙ্ক এই ভিডিওটা আপলোড হওয়ার 2 থেকে 3 দিন বা 4 দিন পরে আপলোড হয়ে যাবে। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, আজকের মতো বাই।